সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বানছারামের বাগান, সঙ্গে আমি মৃণাল। আপনাদেরকে আজকে যে বিষয়টা নিয়ে এসেছি, ছোট পাত্র থেকে পদ্ম গাছকে বড় পাত্রে প্রতিস্থাপন। অনেকেই আমাকে কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন যে আমি ছোট পাত্রে পদ্ম গাছ করেছি কিন্তু এখন এতটাই বড় হচ্ছে যে একটু বড় পাত্রে লাগাতে হবে, অনেকের নাকি লাগাতে গিয়ে মারাও গিয়েছে। সে বিষয়টা নিয়ে আজকে আমি খুব সংক্ষেপে আপনাদেরকে দেখাতে যাচ্ছি আর কি। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। তো শুরুতেই বলে নিতে যাচ্ছি, যারা এই বানছারাম চ্যানেলে নতুন পরিদর্শন করছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। আর আগের থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার টবে, এটা কিন্তু পুকুরের পচা মাটি। আর আগের থেকেই আমার এই যে নাদাটা দেখছেন, এতে কিন্তু আমার কলমি শাক ছিল, সেক্ষেত্রে জল বা কাদা ছিলই, তো সেটা আমি মাটিটা তৈরি করে নিলাম। এবার ওই এটা দিয়ে আমি এটাকে একটু মানে মেখে নিচ্ছি, মানে কি বলবো, মানে কাদা করে নিচ্ছি। তার কারণ আপনারা নিশ্চয় জানেন। এবার আমরা দিচ্ছি খোল। এটা খোল আমি 5 দিন মতো ভিজিয়ে রেখেছিলাম, খোলটা দিয়ে দিলাম। আমি তো প্রত্যেকটা গাছেই খোল জল ব্যবহার করি, সেটা আপনারা জানেন। তো যেটা বলতে চাচ্ছিলাম যে পদ্ম কিন্তু পাকে জন্মায়, ঠিক আছে, তার জন্যে কিন্তু পদ্মের নাম হয়েছে অঙ্কজ। তো সেই জন্যে পাকটাকে ভালো করে নিচ্ছি, কিছু মনে করবেন না, যাদের গাছটা খুব মানে সতেজ হয় এবং খুব দ্রুত ফুল চলে আসে। তো বন্ধুরা, সঙ্গ দেওয়ার জন্য সত্যি খুব ভালো লাগছে। আমার চ্যানেলে যেভাবে আপনারা হেল্প করছেন দেশ এবং দেশের বাইরে থেকে, অনেকেই বিভিন্ন কমেন্ট করছেন, জানতে চাইছেন, খুব ভালো লাগছে আমার। আর আপনাদের এই ভালোবাসা থেকেই আমি আরও ভালো করার চেষ্টা করছি, যাতে নিত্য নতুন এই গাছ সম্পর্কে, জৈব সম্পর্কে আমি কিছু আপনাকে দিতে পারি। আমি কল্যাণীতে বেড়াতে গেছিলাম আমার এক কাকিমার বাড়ি। তো কাকিমা খুব গাছ পাগল মেয়ে আর কি। তো বাড়িতে দেখলাম অনেক গাছ করেছে বিভিন্ন রকমের, তো গাছের সেভাবে কিন্তু গ্রোথ হচ্ছে না। তো আমি যেটা লক্ষ্য করলাম যে কল্যাণীতে কিন্তু পাইপলাইন মানে পিএইচের জল ছাড়া কিন্তু এমনি কোনো জল পাওয়া যায় না, কোনো টিউবওয়েল নেই কারণে। তো সেক্ষেত্রে কী হয়, যারা পিএইচি থেকে জল পিএইচির জল ব্যবহার করবেন গাছে, তারা কিন্তু জলটাকে অন্তপক্ষে একদিন রোদে রেখে তারপর ব্যবহার করবেন। তার কারণটা হচ্ছে পিএইচির জলে ক্লোরিন থাকে, এবার সেটা কিন্তু গাছে ক্ষতি করে। তো সেটা আমার মতন মনে হয়েছে, তো সেটাই আমি আপনাদেরকে জানাতে চাইছি। আরেকটা বিষয় না বললেই না, যে অনেকে পদ্ম গাছ চিনতে পারে না, বিশেষ করে নার্সারি থেকে কিনে শালুক গাছ কিন্তু পদ্ম বলে চালিয়ে দেয়। কিনে আপনারা দেখে নেন, পদ্ম পাতা কিন্তু হবে গোল, আর শালুক পাতাটা হবে অনেকটা পান পাতার মতো। যারা হয়তো চিনারা, বিশেষ করে যারা শহরাঞ্চলে থাকে, আমার কাকিমা যেমন চিনতে পেরেছিল না, আমি গিয়ে কাকিমাকে বললাম যে আপনার যে গাছটা কিন্তু শালুক, তো যাক শালুকগুলো খুব মানে আকর্ষণীয়। তো এ হচ্ছে বন্ধুরা, এবার আমি কিভাবে এই ছোট নাদাটা থেকে বড় নাদায় প্রতিস্থাপন করব সেটা দেখুন। খুব সহজে, এত ইজি এটা করা যাবে সেটা হয়তো ভাবতেই পারবেন না। আর অনেকের কিন্তু এই গাছ এক জায়গা থেকে আরেক জায়গা প্রতিস্থাপন করতে গিয়ে কিন্তু মারা যায়, তো সেটা খুব সহজে, গাছ তো মারা যাবেই না, সেটা আমি একদম দেখাচ্ছি, আশ্চর্য হয়ে যাবে এত সহজে হবে গাছটা লাগানো। দেখতে থাকুন।